12 ডিসেম্বর সংবাদ মাধ্যমে আসে অভিনেত্রী পপি লিভ টুগেদার করছেন ব্যবসায়ী আদনান কামালের সঙ্গে। সেই সংসারে আয়াত নামে 2 বছর বয়সী সন্তানও রয়েছে। বিষয়টি নিয়ে পপির কোনো বক্তব্য পাওয়া না গেলেও দেশের একটি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন পপির কথিত স্বামী আদনান কামাল। তিনি সংবাদ মাধ্যমকে জানান, অভিনেত্রী পপি তাদের পারিবারিক বন্ধু, পপির সঙ্গে বিয়ের কোনো প্রশ্নই আসে না, এটা কোনো মহল তার বিরুদ্ধে ছড়াচ্ছে। আদনান কামাল বলেন, আমি বিরক্ত যে সাংবাদিক লিখেছেন তাকে আমি বকা দেব না, নিশ্চিত না হয়ে কারো ছবি এভাবে দেওয়া উচিত নয়, পুরো ব্যাপারে আমি খুবই সারপ্রাইজড। তবে এরকম নিউজ নিয়ে পড়ে থাকলে তো আর আমার চলবে না, আমি সবাইকে অনুরোধ করব জেনে লিখুন। পপি আড়ালে চলে যাওয়ার পর এমন শোনা গেছে সন্তানের মা হয়েছেন পপি, তবে স্বামীকে কবে সন্তান হলো, তারা কোথায় থাকেন তা কেউ বলতে পারেননি। ব্যবসায়ী জানান, তার স্ত্রীর বড় বোনের বন্ধু হলেন পপি। 2018 সালে ব্যবসায়ীর ছোট বোনের বিয়েতেও এসেছিলেন অভিনেত্রী। কামাল উদ্দিন বিবাহিত, তার বিয়ে হয় 2011 সালে। আয়াত নামের সন্তানের কথাও অস্বীকার করেন কামাল উদ্দিন। তিনি জানান, তার 3 সন্তান।